নমস্কার, সুস্বাগত আপনাদের সবাইকে। দেখুন, শুভ যোগ বলে কিছু সময় থাকে, সময় মানুষের জীবনে অনেকটা বেশি গুরুত্ব আমার মনে হয় রাখে। আর পাশাপাশি শুভ যোগ মানে জন্ম ছকের মধ্যে যে সময়টা আপনার জন্য বেনিফিটেড, সেই সময়টা আপনাকে ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ দিতে পারে, এটা চিরন্তন সত্য। একজন মানুষের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সময় ভালো যায় না, আবার কারোর জীবনে পুরো সময়টা খারাপ যায় না, এটা বাস্তব, এটাকে মানতেই হবে। ভালো সময় মানুষ বলেন আমার জীবনে সুযোগ এসেছে, আর খারাপ সময় মানুষ ভালো সময়ের জন্য অপেক্ষা করে থাকেন। তাহলে সেই ভালো সময়টাকে যদি আমরা না বুঝতে পারি, যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের জীবনের লাভ নেই। কাজে এমন কোনো অ্যাস্ট্রোলজি যেটা অ্যাস্ট্রোনেচার থেরাপি আমাকে সাহায্য করবে যে ভালো সময় ভালো যোগ শুভ যোগ আমার ক্ষেত্রে কোন কোন কি কি কোন সময় কিভাবে আসবে, এটা জেনে নেওয়ার জন্য আজকে আমি স্বাগত জানাবো সুদীপানন্দ, আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপদাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। সুদীপদা, কি করলে আমরা জানতে পারবো যে এটা আমাদের ক্ষেত্রে শুভ যোগ, পার্টিকুলার হরোস্কোপের ক্ষেত্রে শুভ যোগের ইন্ডিকেশনটা কি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানি এবং সঙ্গে সঙ্গে যারা অনুষ্ঠান দেখছেন দর্শক শ্রোতা বন্ধু সকলকে আমার শ্রদ্ধা এবং সম্মান জানাই। লাইফ ফোন ইন অনুষ্ঠানে আমার এই অনুষ্ঠানে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। দেখুন, শুভ যোগ, আজকে আমরা শুভ যোগ নিয়ে কিন্তু আলোচনাটা একটু কমই করি, যদিও আমার অনুষ্ঠানে আমি প্রচুর শুভ যোগ বলে থাকি, অশুভ যোগও বলি কিন্তু শুভ যোগও প্রচুর বলি। কেন, শুভ যোগটাও তো মানুষকে জানতে হবে যে কখন শুভ সময় আসবে, কখন শুভ যোগের আন্ডারে থাকবো, কোন সময়টা শুভ যোগের ভেতর দিয়ে আমরা চলব। তা এটা প্রথম কথাই হচ্ছে গিয়ে যে দেখুন, আমাদের কেন্দ্র এবং ত্রিকোণ, এই যে ভাবটা রয়েছে কেন্দ্র এবং ত্রিকোণ, তার সঙ্গে দ্বিতীয় ভাব আর হচ্ছে একাদশ ভাব, এই চারটে ব্যাপারের উপরে কিন্তু স্পেশালি শুভ যোগ বা অশুভ যোগ সব ব্যাপারটাই গড়ে ওঠে। ম্যাক্সিমাম কেন্দ্রস্থান, মূল ত্রিকোণ স্থান, দ্বিতীয় ভাব, একাদশ ভাব, এইগুলোর উপরে স্পেশালি আমি দেখেছি শুভ যোগগুলো ঘটে। আবার অশুভ যোগগুলো কিন্তু ম্যাক্সিমামই দেখেছি, অশুভ যোগগুলো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই সবের উপরে কিন্তু অশুভ যোগগুলো ম্যাক্সিমাম ঘটে। এখন শুভ যোগ আমরা একটা চার্ট দেখে যে বুঝবো, শুভ যোগ বলতে ন্যাচারালি আমরা আমাদের জন্ম রাশি চক্রের মধ্যে নৈসর্গিক শুভ গ্রহ, নৈসর্গিক যে শুভ গ্রহগুলো আছে সেই নৈসর্গিক শুভ গ্রহগুলো কোন অবস্থানে, কোন অ্যাসপেক্টে, কোন কনজাংশন কম্বিনেশানে বসে আছে, সেটা কি কেন্দ্র ওরিয়েন্টেড নাকি মূল ত্রিকোণ ভাব ওরিয়েন্টেড নাকি একাদশ ভাব ওরিয়েন্টেড নাকি দ্বিতীয় ভাব লগ্ন দ্বিতীয় ভাব ওরিয়েন্টেড, এই যে ব্যাপারগুলো। আবার চন্দ্র থেকে কিছু কিছু কিন্তু কাউন্ট করা হয় যেগুলোতে আমরা শুভযোগ পেয়ে থাকি, এই যে অবস্থানগুলো বললাম এই অবস্থানগুলো থেকে শুভযোগ বিচার্য। তাহলে আমি আজকে একটা দ্বিতীয় ঘরের শুভযোগ যেটা চন্দ্র থেকে বিচার করা হয়, চন্দ্র থেকে বিচার করা হয় একটি শুভযোগ, খুব সুন্দর শুভযোগ, যে শুভযোগটা বলবো সেই শুভযোগটা থাকলে কোনো ব্যক্তি মানুষের জীবনে, নারী পুরুষ নির্বিশেষে কোনো ব্যক্তি মানুষের জীবনে কিন্তু তার নিজের কষ্ট উপার্জিত বা তার নিজের ইচ্ছায় তার নিজের ইনকামে অর্জিত অর্থে সে কিন্তু ধনবান হয়, সেই ব্যক্তি তেজস্বী হয়, সেই ব্যক্তির মধ্যে একটা কাজ করার প্রবণতা থাকে ভীষণভাবে এবং ভীষণ বুদ্ধিদীপ্ত হয়, তারা কিন্তু চতুর হয়, বুদ্ধিদীপ্ত হয়। কী যোগ থাকলে, যোগটার নাম হচ্ছে সুনফা যোগ, যোগটার নাম সুনফা যোগ। যদি চন্দ্রের দ্বিতীয়ভাবে, চন্দ্রের যদি দ্বিতীয়ভাবে রবি ছাড়া অন্য যে কোনো গ্রহ বসে, কি বললাম, চন্দ্রের দ্বিতীয়ভাবে যদি রবি ভিন্ন অন্য কোনো গ্রহ বসে তাহলে সুনাফা যোগ হয়, আর এই যোগে জাত ব্যক্তি অবশ্যই কীর্তিমান যশস্বী এবং ধনবান হয়, ভীষণ একটা ভালো যোগ। এই যোগটার সঙ্গে অ্যাস্ট্রোনেচার থেরাপির কী সম্পর্ক একটু বাদে আলোচনা হবে। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন দিদি? হ্যাঁ, আমি নৈহাটি থেকে বলছি। আচ্ছা বেশ, কেমন লাগছে অনুষ্ঠান? খুবই ভালো, আপনাকে নমস্কার জানাই। নমস্কার দিদি আপনাকে, অবশ্যই। আজকে কার সম্পর্কে জানবেন? আজকে ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনার ছেলে? হ্যাঁ। বেশ, ছেলের ছেলের জন্ম তারিখ একটু বলুন কাইন্ডলি। 1980, 17ই জুলাই। 17ই জুলাই 1980, টাইম বলুন।
বিকেল ৪:১০ জন্মস্থান কোথায়? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের কোথায়? পূর্ব মেদিনীপুরে ভগবানপুর। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে নমস্কার জানাই। হ্যাঁ নিশ্চয়ই, নমস্কার। দেখুন, এই চারটার মধ্যে ইন্ডিকেশন হচ্ছে আপনার ছেলের জন্মবারটা বৃহস্পতিবার ইন্ডিকেট করছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। এখন আমি চারটার মূল ভাবটার মধ্যে ঢুকে যাচ্ছি। বৃশ্চিক হচ্ছে লগ্ন, কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র। কি বললাম? বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র। তাহলে রবি মহাদশা জন্ম এবং নরগণ, এই চারটার মধ্যে বুধ গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি লগ্নের তৃতীয়ভাবে কেতু, তা এবং দ্বিতীয় ভাবটা এখানে ওনার জন্মবারটা আমি বললাম থার্সডেতে। আচ্ছা দেখুন, এখানে কিন্তু আপনার এইখানে সন্তানের তৃতীয়ভাবে কেতু চতুর্থ ভাব প্রতি শনি, সে কিন্তু 7, 8, 9, 10 দশমভাবে গিয়ে গুরু শনি যোগ তৈরি করলো এবং এর যে সপ্তম প্রতি সপ্তমে, তাহলে এইখানটায় দেখাচ্ছে যে ও কিন্তু এই মুহূর্তে উনি কিন্তু কর্মস্থান ভালো এবং পড়াশোনায় ভালো ছিলেন এবং কর্মস্থান যথেষ্ট ভালো, খারাপ নয়, কর্ম নিয়ে মোটামুটি খুব একটা খারাপ কিছু নেই। কিন্তু ওনার বিবাহ হয়নি তো? না হয়েছে? হয়নি, হওয়া না হওয়ার কথা, না হওয়ার কথা। তা দেখুন, এখানে বিবাহের স্থান কিন্তু একটু গোলযোগ দেখাচ্ছে, মানে অর্থাৎ কিরম দেখাচ্ছে, বিবাহ বারবার কিন্তু অনেকটা দেখা দেখি হয়ে যাওয়ার পরে পাকা দেখা অবধি হয়ে যাওয়ার, হ্যাঁ সেটা কেটে যাওয়ার কথা। শুধু একটা জন্মছকের টেম্পারমেন্ট বোঝার, মানে আপনি যা সুন্দর মানে ক্যাচ করেন না বিষয়টা, তো দেখুন একটা কথা বলি, আজকে এত বছর চার দেখতে দেখতে এমনি একটা অভিজ্ঞতা তৈরি হয়, তা বাদে স্টাডি ঠিক থাকলে, গুরুদের দেওয়া শিক্ষা ঠিক থাকলে এগুলো তো অসুবিধা হওয়ার কথা না। আজকে কারুরই কিন্তু জানবেন, ডেট অফ বার্থ যদি সঠিক থাকে বা যদি সঠিক না থাকে, সে যদি পার্টিকুলারলি সে এসে হাতটাও দেখায়, তার সঙ্গে হোরা এবং নিউমেরোলজি এবং আদার্স আরও কিছু সাইন্টিফিক মেথড আছে যেগুলো করলে পরে একটা মানুষের জীবনের যাবতীয় তথ্য বেরিয়ে আসবে, অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটেই বেরিয়ে আসবে। এইখানটা কিন্তু দেখুন, বিবাহের এই চারটাতে বিবাহের যোগ রয়েছে, কিন্তু এই যোগটার নাম হচ্ছে বিলম্বে বিবাহ যোগ, এই যোগটার নাম বিলম্বে বিবাহ যোগ, অর্থাৎ বিবাহ হবে কিন্তু লেটে হবে এবং এমন একটা টাইমে হবে যেটা বেশ লেট। এই জায়গাটা থেকে কিন্তু ঠিক জায়গায় আনতে হবে, অর্থাৎ আমার তো মনে হয় না এই জায়গায় রেমেডি করা আছে, রেমেডিটা অবশ্যই করে নেওয়া দরকার ছিল অনেকটা আগে আর কি। হ্যাঁ, একটু ভালো জায়গায় শরীর স্বাস্থ্য কেমন যাবে এবং অ্যাস্ট্রোনেচার থেরাপি কিন্তু মাস্ট। দেখুন এই চার্টে শরীর স্বাস্থ্য যা দেখাচ্ছে তাতে করে হেলথ নিয়ে একটু ভোগান্তির মধ্যে মধ্যে থাকবে এবং একটা অনীহা অনীহা ভাব, যেন কিছু ভালো লাগছে না, ভালো লাগছে না ভাব, হ্যাঁ একটু এনার্জি লেস ভাব, হ্যাঁ এটা থাকবে, হ্যাঁ এটা থাকবে, এরকম আছে। হ্যাঁ এই জায়গাটাকে একদম একদম প্রপার, আপনার ডেট অফ বার্থ ঠিক আছে ছেলের, এটা নিয়ে কোনো চিন্তা নেই। গ্রহণযোগ রয়েছে চার্টের মধ্যে, গুরু শৌরি যোগ রয়েছে চার্টের মধ্যে, এই জায়গাগুলোকে একটু এই যে গ্রহণযোগটা আছে এটাকে ঠিক করান, নইলে কি হবে এই সব ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি কিন্তু প্রাপ্ত একটা প্রাপ্তবয়স বয়সে যেই সময়টা যেটা হওয়া উচিত সেটা হয় না, বড্ড লেট হয়ে যায়। এই জায়গাগুলো থেকে কিন্তু বিলম্বে বিবাহ যোগ রয়েছে, এটাকে ঠিক করানো উচিত। হ্যাঁ একটু পেশেন্ট, মানে কত বছর বয়সে বিয়ে হবে একটু এগুলো চেম্বারে এসে জিজ্ঞেস করুন না কাইন্ডলি প্লিজ দিদি, এগুলো একটু চেম্বারে এসে জিজ্ঞেস করুন কবে বিয়ে হবে বা কিভাবে হবে বা কেমন পাত্র হবে, এগুলো অনেকটা ইলাবোরেশন দরকার। কেন আপনাদেরকে বলছি, এই যে অনুষ্ঠান থেকে জানবার চেষ্টা করেন, চট করে দ্রুততার সঙ্গে এগুলো বলা সম্ভব নয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এগুলো চট করে দ্রুততার সঙ্গে বলা কিছুতেই সম্ভব নয়, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ একটা কি জানেন তো, হ্যাঁ একটা সূক্ষ্মতায় পৌঁছতে গেলে মানে একটা সেভাবে ব্যাখ্যাটা করবেন, অবশ্যই টুকরো টুকরো করে ভেঙে সময় নিয়ে অবশ্যই প্রেডিকশনের ডেলিকেসিতে পৌঁছতে গেলে, ডেলিকেটলি প্রেডিকশনটাকে দিতে গেলে সেই প্রেডিকশনটা কিন্তু অবশ্যই আমাদের প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি বলে যে সেইখানটায় কিন্তু অনেকগুলো ক্যালকুলেশন রয়েছে, যেই ক্যালকুলেশনটা এখানে 5 মিনিটে সম্ভব নয়। একদমই, হ্যাঁ ওনার স্বাস্থ্য কেমন যাবে এই অবধি বলে দিলাম, আরো অনেক কিছু এখান থেকে বলে দেওয়া যাবে কিন্তু তার জন্য টাইমের দরকার, টাইমটা প্রয়োজন, বিয়ে কোন সময় হবে বা কেমন পাত্র হবে বা কন্যা কিরকম হবে এগুলো জানবার জন্য একটু সময় প্রয়োজন, কোথায় কোন সময় হবে এগুলোর জন্য তো নক্ষত্র বিচার প্রয়োজন, অবশ্যই নক্ষত্রের বিচার করতে হবে, পুঙ্খানুপুঙ্খ যাওয়া দরকার। যারা যারা চেম্বারে বুক করবেন তারা দেখুন চেম্বার টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে, আমরা চেম্বার বলে সময় নষ্ট করছি না, বরঞ্চ তার থেকে সুদীপানন্দের বক্তব্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি দেখুন এই যে আমাদের যে বুকিং নাম্বার যেটা রয়েছে, এই বুকিং নাম্বার দেখুন কোনার দিকে বাঁ দিকে সাদা স্ট্রিপের মধ্যে লেখা রয়েছে, ওই বুকিং নাম্বারকে নোট করুন, এই হচ্ছে বুকিং নাম্বার, এই নাম্বারগুলোই আপনাকে হেল্প করবে বুক করে দিতে, আর কবে কোথায় চেম্বার হচ্ছে এই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে নিন। আর দেখুন এই যে স্ট্রিপটা এর মধ্যে কিন্তু
সমস্ত লেখা যাচ্ছে কবে কোথায় চেম্বার রয়েছে। কাজী প্লিজ আর এগুলো নিয়ে সময় নষ্ট করলাম না। হ্যাঁ অবশ্যই, আমি আজকে আর একটা যোগ বলবো, বলা যাবে? কেউ লাইনে আছে? না কেউ আছেন কি লাইনে? না আপনি আর একটা খুব সুন্দর যোগ বলি আজকে, এই যোগটার নাম হচ্ছে নৌকা যোগ। আচ্ছা দেখুন কত সুন্দর, একদম মানে আমরা কত মানুষ নৌকায় উঠেছেন কতবার, নদীতে, গঙ্গায় বলুন, অন্যান্য নদীতে, নৌকোতে উঠেছেন, কিন্তু যোগটার নাম হচ্ছে নৌকোযোগ। নৌকাযোগ কাকে বলে? মিথুন রাশি থেকে ধনু রাশি, অর্থাৎ মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, এই সাতটা ঘরের মধ্যে, মিথুন থেকে ধনুতে এই সাতটা ঘরের মধ্যে যদি প্রত্যেকটা ঘরে একটা একটা করে গ্রহের অবস্থান থাকে, আমাদের রাহু কেতু নিয়ে নটা গ্রহ অবস্থান, একটা লগ্ন, দশটা হয়, সেখানে বলছি মিথুন থেকে ধনু এই সাতটা ঘরের মধ্যে যদি প্রত্যেকটা ঘরে একটা করে যদি গ্রহ অবস্থান করে তাহলে এটাকে বলা হয় নৌকাযোগ। কত সুন্দর বলুন তো, দেখুন চিত্রটা ভাবলেই একদম মনে থাকবে, কিন্তু সূত্রটা মনে থাকবে, একদম একটা নৌকর মতোই। আপনি দেখুন ঠিক এভাবে ঘুরে যখন আসছে, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, এই যে সাতটা ঘরের মধ্যে সাতটা গ্রহ, পুরো একটা নৌকো যেন রয়েছে আর কি। হ্যাঁ এইটা থাকলে নৌকাযোগ। আর নৌকাযোগ থাকলে কি হয়, মানে নৌকাযোগে কি হয়, নৌকাযোগে একটা ব্যক্তির জীবন জানবেন, যত মানে যত তার অন্যান্য যত নেগেটিভ যোগই থাকুক না কেন, যতই নেগেটিভ যোগ থাকুক, তার দেয়ালে যদি পিঠ থেকে যায় কোনো কারণে, কোনো অশুভ গ্রহের কারণে, কোনো ব্যাড কনজাংশনের জন্য যদি থেকে যায়, জানবেন এই জীবনে দাঁড়াবেই দাঁড়াবে এবং এ একটা ডেস্টিনিতে সুন্দর পৌঁছে যাবে। এই ডেস্টিনিতে পৌঁছতে কিন্তু খুব একটা ডিস্টার্ব হয় না, এবং এরা জীবনে এই নৌকাযোগ থাকলে জীবনে খুব ভালো গুরু লাভ হয়, নৌকাযোগ থাকলে জীবনে খুব ভালো পথপ্রদর্শক বা জীবনের গাইড খুব ভালো পাওয়া যায়, এমনকি নৌকাযোগ থাকলে তার জীবনে যেন একটা ছাতার মতো কেউ এসে দাঁড়ায় পাশে কোনো না কোনো সময় জীবনে, এবং সেটা উইদিন 30 ইয়ার্স, 30 থেকে 32 বছর বয়স, ম্যাক্সিমাম 32 বছর বয়সের মধ্যে তার জীবনে এসে কেউ না কেউ ছাতার মতো এসে পাশে দাঁড়ায় যে একে আমি হেল্প করব। এটার নাম নৌকাযোগ। এত সুন্দর যোগ, ভেরি ইন্টারেস্টিং যোগ, খুব ভালো। আর এই নৌকাযোগের সঙ্গে জানবেন, এই নৌকাযোগের সঙ্গে যদি কোনোভাবে কাল সর্বযোগ তৈরি হয়, অর্থাৎ নৌকাযোগের কোনো মিডল একটা রাশির থেকে রাহু নৌকাযোগে মিথুন রাশি থেকে ধনু রাশি, এই যে জায়গাটার মধ্যে যদি রাহু কেতুর অবস্থান হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেখানে কাল সর্পযোগ তৈরি হবে। বাট নৌকাযোগ থাকলে সেই কাল সর্পযোগও ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কাল সর্পযোগ মানে তার রিজাল্ট দিতে পারবে না। দেখতে হবে যে অশুভ গ্রহ দ্বারা চালিত যে সংযোগ দ্বারা যোগ তৈরি হলো বা উপযোগ, তার পাওয়ার বেশি নাকি চার্টের মধ্যে পজিটিভ যে যোগগুলো রয়েছে, পজিটিভ যোগে পজিটিভিটি বেশি, তার মানে পজিটিভটা বেশি হবে, নেগেটিভটা তখন কমে যাবে আর কি। এক নম্বর, দু নম্বর হচ্ছে গিয়ে তার গ্রহ অবস্থান, দশা অবস্থান, অন্তর্দশা অবস্থান কি চলছে, তৃতীয় কথা হচ্ছে লগ্ন অনুযায়ী তার আদার্স কম্বিনেশনগুলো কি বলছে, তার সঙ্গে সঙ্গে নক্ষত্রের অবস্থান, নক্ষত্রাধিপের অবস্থান, নক্ষত্রের কনজাংশন, নক্ষত্র লর্ডের কনজাংশন, এইগুলো দেখে কিন্তু একটা জ্যোতিষকে পূর্ণমাত্রায় ডেলিকেটলি বিচার করতে হবে, তবেই কিন্তু জ্যোতিষশাস্ত্র। আমাদের শাস্ত্রকাররা অ্যাকচুয়ালি মুনি ঋষি এবং শাস্ত্রকাররা কিন্তু অনেক সূত্রের মধ্যে যে ভাষাগুলো বলে দিয়ে গেছেন, যেভাবে সংস্কৃত ভাষায় তর্জমা ওখানে যেভাবে করে দিয়ে গেছেন, যেভাবে ব্যাখ্যা করেছেন, তা মানুষ কিন্তু অনেক সময় ওইভাবে চিন্তা ভাবনা করে না, না না করেও না, আর অনেক ক্ষেত্রে আমাদের ভাষাগত সীমাবদ্ধতার জন্য আমরা বুঝতেও পারি না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে কত কিছু সংস্কৃতে লেখা, বাট আমরা কে জানুন সেরকম ভাবে সংস্কৃত আসলে না, মানে হ্যাঁ সংস্কৃত ভাষা প্রথম কথা বুঝতে পারি, দ্বিতীয় কথা যদি বা বোঝে যেগুলোতে বাংলাতে করা আছে, ধরুন সেইগুলোতেও বাংলা ভাষাতেও যে অ্যাস্ট্রোলজি সেইখানেও যে ডেলিকেসি প্রয়োজন বুঝতে গেলে অ্যাকচুয়াল কি বলছে, মানুষ ওপর ভাষা একটা স্টাডি করে ওই অ্যাস্ট্রোলজি করলে তো অ্যাস্ট্রোলজিটা হবে না, তার ইন্টারনাল সাইডটা ঢুকতে হবে, আসলে কি বলতে চাইছে। মাঙ্গলিক মানেই খুব খারাপ খারাপ খারাপ, কালসর্প মানেই একেবারে খারাপ, এইগুলো খুব ভুল ধারণা মানুষের, মানুষের মধ্যে ভুল ধারণাগুলোকে ইনজেক্ট করে দেওয়া হয়েছে ফোন নিয়ে নিয়ে। হ্যাঁ কিন্তু এগুলো ঠিক না, এর ব্যাখ্যা অনেক সুন্দর আছে, পরে বলবো। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্পর্কে কোথা থেকে বলছেন আপনি? আমি পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে বলি, বলুন ছেলের জন্ম তারিখ বলুন। 17/3/95। টাইম বলুন। সকাল 7:34। সকাল 7:34 মিনিট। জন্মস্থান কোথায়? চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর চিত্তরঞ্জন।
চিত্তরঞ্জন 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 এটা কোথা কোন চিত্তরঞ্জন রূপনারায়ণপুর চিত্তরঞ্জন বর্ধমান আচ্ছা আচ্ছা বর্ধমান চিত্তরঞ্জন ঠিক আছে ঠিক ঠিক আচ্ছা এই বারটা কি ফ্রাইডে ছিল হ্যাঁ ওনার ছেলে ছেলে না মেয়ে ছেলে 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 আচ্ছা দেখুন ফ্রাইডেতে জন্মবার তাই তো হ্যাঁ আচ্ছা দেখুন এবার আমি চারটা ইন্টারনাল একদম ইনার সাইডে ঢুকছি এখানে মেষ হচ্ছে লগ্ন কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র কি বললাম মেষ লগ্ন কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র নরগণ রবির মহাদশায় জন্ম এখানে দেখতে পাচ্ছি মঙ্গল গ্রহটা কিন্তু জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে এবং চার্টে ইনার পার্ট বলছে লগ্নে কেতু সপ্তমে হচ্ছে রাহু তাহলে এবং এর যে সপ্তম চতুর্থ অধিপতি চন্দ্র সে কিন্তু রয়েছে ষষ্ঠভাবে কিন্তু দেখুন অপোজিট সাইড থেকে খুব ভালো অবস্থান থেকে দশম ঘর থেকে শুক্র ওর চতুর্থ ভাবকে দেখছে এবং চতুর্থ ভাবের মঙ্গলটা কিন্তু দেখতে পাচ্ছি যে চতুর্থ ভাবের মঙ্গল অশ্লেষা নক্ষত্রে রয়েছে এবং নক্ষত্রের ডিগ্রিটা এখানে 19°44' তাহলে এইরকম কেসে 99.99 ক্ষেত্রে কিন্তু দেখা যায় সেই জাতক বা জাতিকা তারা কিন্তু সায়েন্স নিয়ে পড়বে এক নম্বর টেকনিক্যাল লাইনে গেলে ভীষণ ভালো হবে টেকনিক্যাল লাইনটা তাদের লাইন অবশ্যই এবং এবং শুধু তাই নয় এরা কিন্তু একটা ভালো পদমর্যাদা জীবনে লাভ করে যে কাজটা করবে সেটা টেকনিক ওরিয়েন্টেড কাজ টেকনিক্যাল সাইডের ওরিয়েন্টেড কাজ কি নিয়ে পড়াশোনা করেছে একটু শুনি বিটেক 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 তাহলে আমি টেকনিক্যাল বলেছি আপনাকে তার মানে কিন্তু ও টেকনিক্যাল স্টাডি শুরু করেছে এরপর ওর ওয়ার্কটা নিশ্চয়ই টেকনিক্যাল টেকনিক মানে টেকনোলজি রিলেটেড হবে তাতে করে কিন্তু জীবনে বিভিন্ন সময় দেখা যায় যে যে আশা নিয়ে এগিয়েছে সেই আশা মতো জিনিসটা পায়নি সবকিছুতে আর কি হ্যাঁ অনেক সময় যেন যতটা আশা করছে তার থেকে কিছুটা বিলও থাকছে অনেক কিছুতে চন্দ্র ষষ্ঠে এবং সেটা রবি দর্শন হয়েছে অর্থাৎ একটা কিন্তু এই ঠান্ডা গরমের টেন্ডেন্সি অর্থাৎ বেশ ঠান্ডা লাগার প্রবণতা থাকবে গলা নিয়ে ভোগান্তি মাথা যন্ত্রণা এইগুলো ভীষণ ভাবে ভোগাতে পারে একটু সাবধানে থাকতে বলবেন সাইনাসের প্রবলেম এইগুলো হ্যাঁ অবশ্যই মাইগ্রেন এইগুলো আছে কি এরকম আছে হ্যাঁ আছে আছে ওরে তা সেটা বলছেন না কেন আমি শুনবো না একটা ভালো লাগার তো বিষয় যে পাশে বসে লোকটা এত সুন্দর প্রেডিকশন করছে তাহলে আমি কি করে বুঝবো বলুন সপ্তমে কি হবে দেখুন এই এই কনজাংশনে কি বলছেন রেমিডি 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 এখান থেকে বলা যাবে না রেমিডির জন্য চেম্বারে আসতে হবে অবশ্যই আপনি এই যে হেল্পলাইন নাম্বারগুলোতে ফোন করুন আমাকে একটা সিঙ্গেল দাও এই যে এই এই যে এই এই নাম্বারগুলোতে ফোন করে আপনি বুক করে চেম্বারে একবার এসে কথা বলুন আগে কাউন্সিলিংয়ের জন্য আসুন তো আরও অনেক কিছু জানার আছে যেগুলো ওপেন বলা যাবে না হ্যাঁ যেগুলো আজকে হট সিটে বসলেই সব কিছু বলা যাবে না আপনার ছেলে ম্যান্ডেট থাকে ছেলে মেয়ের ব্যক্তিগত হ্যাঁ বলা যাবে না অনেক সিস্টেম আছে এখানে সব কথা বলা যাবে না তা যেটুকু বলা যায় সেটুকু নিশ্চয়ই বলে দিই বাদ বাকি অনেক কথা থাকে পার্সোনাল কথা সেগুলো চেম্বারে এসে জানবেন অনেক তথ্য জানতে পারবেন অনেক তথ্য ঠিক আরেকজন রয়েছেন ফোনে হ্যালো কে আছেন হ্যালো নমস্কার কোথা থেকে বলছেন আমি রানাঘাট নদিয়া থেকে বলছি কার সম্পর্কে জানবেন আমার ছেলে সম্বন্ধে ছেলের জন্ম তারিখ বলুন 16 ডিসেম্বর 1992 আচ্ছা সময় বলুন 92 হ্যাঁ 92 92 সময় সময় এই সকাল 6:48 সকালবেলা 6:48 ওকে জন্মস্থান নদিয়া ঠিক আছে এখানে ইন্ডিকেশন হচ্ছে দেখুন এই চার্টার ইন্ডিকেশন হলো গিয়ে জন্মবারটা হচ্ছে বুধবার তাই তো হ্যাঁ হ্যাঁ বুধবার জন্মবারটা বুধবার এবং এখানে ধনু লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র বললাম ধনু লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ ঠিক আছে এর কিন্তু একটা সাইড আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ছোটবেলা থেকে মোটামুটি ছোটবেলা থেকে এখনের মধ্যে ওর কিন্তু একটা বিষয় বিশেষ ভালো সেটা হচ্ছে যে কোনো কাজটা এনি কাইন্ড অফ ওয়ার্ক ও যখন করে দেখবেন ছোটবেলায় বিশেষ করে কোনো অদ্ভুত প্রতিভা মানে হয়তো হাতে পেন তুলি এইসব থাকলে সুন্দর একটা কিছু এঁকে ফেলতে পারতো
বা যে জিনিসটাই করে তার মধ্যে একটু রুচিশীলতা থাকার কথা, কথাবার্তাগুলো সুন্দর বলে, ওর সোবারনেস যথেষ্ট সোবার, শৈল্পিক শৈল্পিক, হ্যাঁ, এবং হ্যাঁ ছোটবেলা থেকে দেখবেন আঁকা গান বা বাজনা মানে এইগুলোর মধ্যে একটু প্রবণতা থাকার কথা, এবং তাই তো ছিল মোটামুটি গ্রাজুয়েশন লেভেল অবধি কি এম এ, এম এ ম্যাক্সিমাম এম এ গ্রাজুয়েশন, আমার মনে হয় গ্রাজুয়েশন অবধি হওয়ার কথা, এবং তারপরে চাকরি পাবে, চাকরি করবে, বাট চাকরির ক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশনের অভাব হবে, এইখানে অষ্টম ভাবে পঞ্চম পতি চলে গেলে মধ্যে মধ্যে প্রচন্ড ভুলে যাবে, দেখবেন ভুলে যাওয়ার প্রবণতা, তাই তো উদাসীন মেন্টালিটি প্রচন্ড ভাবে বলছেন, এখনো পর্যন্ত না আসেনি কোনটা, না না তো আসবে না, বললাম যে প্রেডিকশন মাটিতে পড়ার কথা না, শুনো আর কর্মজীবনটার কথা একটু জানতে, কাজ করছে তো, কর্ম করার কথা করছে না, এখনো করতে না, মানে জবটা কবে থেকে শুরু হবে, ছোটখাটো কাজ করছে, করেছে ছোটখাটো কাজে এখনো হাত দেয়নি, দেখুন একটা কথা আমি আপনাকে বলি, বড়ই করবে একবারে ফাইনালি, একটা কথা আমি আপনাকে বলি, মানে কিছু ইনকাম অলরেডি হয়ে যাওয়ার কথা ছোটখাটো, যদি না হয়ে গিয়ে থাকে তাহলে আমি বলবো এই চারটা কিন্তু, এই যে পঞ্চম ভাবের অষ্টম অবস্থান, তা আমাদের লগ্নে নবম ভাবের অবস্থান রবি, এবং এখান থেকে সাত আট নয় দশ দশমের বৃহস্পতি, এই বৃহস্পতি যেখানটায় বসে না সেখানটাকে তছনছ করে দেয়, আর এই আরেকটা হচ্ছে চোখে চশমা আসবে, চোখে চশমা চলে আসতে পারে, ওরে বাবা কি বলেন, ভালো লাগছে না এই যে ধরনের প্রেডিকশন, দেখুন প্রেডিকশন লাগে, ভালো লাগছে ওনার, ভালো লাগছে আমারও লাগছে, তিনজনেরই ভালো লাগছে, আমি বলে দিই কর্মজীবন আসবেই, কিন্তু এই যে দশম ভাবে বৃহস্পতির অবস্থান এইগুলো দেখান, অ্যাস্ট্রো নেচার খুব জানা, অ্যাস্ট্রো নেচারের মাধ্যমে এর প্রেডিকশন করলে জানবেন একটা প্রতিকার, চুপচাপ থাকবে না, প্রত্যেকটা প্রতিকার কথা বলবে, গ্যারান্টি দিলাম, হ্যালো স্যার 100% সরকারি চাকরি আর আবার সরকারি চাকরি নিয়ে তো এখান থেকে বলাই যাবে না, ওটার জন্য চেম্বার, সিটিবিএন এ সরকারি চাকরি কেউ বলেছে, নিশ্চয়ই কর্মচারী যোগ বলে একটা যোগ আছে আমাদের চার্টে, জ্যোতিষশাস্ত্রে আছে কি রাজকর্মচারী যোগ, কিন্তু সেটা জানতে গেলে চেম্বার, এইখান থেকে বলা যাবে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড, আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে এইগুলো জানুন এবং আপনার সন্তানের ভালো করুন, এইভাবে জেনে পাঁচ মিনিট জেনে লাভ নেই, এখান থেকে ভালো করুন, গ্যারান্টি দিলাম সময় লিখে দেবো তার মধ্যে ভালো হবে, প্রমিসিংলি, আপনাদের দেখুন হেল্পলাইন নাম্বার টেলিভিশন স্ক্রিনে রয়েছে 9433060200, দেখুন দেখতে পাচ্ছেন, দ্বিতীয় নাম্বার 9007521015 দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে কোনায় বাঁধিকে রয়েছে, থার্ড যে নিচে নাম্বারটা রয়েছে দেখুন 96 দিয়ে একটা নাম্বার যাচ্ছে 9674281071, এই নাম্বারগুলো বুকিং করবার জন্য বুকিং করবেন, সুদীপদা, হ্যাঁ যেটা বলছিলাম যে দেখুন আমরা ন্যাচারালি যেসব যোগগুলোর মধ্যে দিয়ে আমরা আজকে হাঁটি, এই যে দেখছেন এই যে একটা লাস্ট চারটা প্রেডিক্ট করলাম, এই যে অ্যাস্ট্রো নেচার কীরকম মেলে, এবং অ্যাস্ট্রো নেচার এমন একটা জিনিস আমাদের ব্যক্তি মানুষের নারী পুরুষ নির্বিশেষে অ্যাস্ট্রো নেচারের মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা, আমাদের প্রত্যেকটা উন্নতি অবনতি, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সম্মান বা অসম্মান, মানে অর্থাৎ আমরা কতটা যাব, এই অ্যাস্ট্রো নেচারের মধ্যে লুকিয়ে রয়েছে, আর অ্যাস্ট্রো নেচার এমনই একটা জিনিস যাকে কিন্তু কিছু জিনিস দ্বারা, কিছু অভ্যাস দ্বারা, কিছু দ্রব্য দ্বারা, কিছু কর্ম দ্বারা, কিছু ক্রিয়ার দ্বারা, কিছু সু অভ্যাস দ্বারা সেগুলোকে বৃদ্ধিপ্রাপ্ত করা যায়, এইটা খুব সুন্দর জিনিস জানেন তো, আচ্ছা আচ্ছা, মানে নিজেকে জানবেন একটা জিনিস একটা জায়গায় তুলতে গেলে, যেমন একটা একতলা থেকে পাঁচতলায় উঠতে গেলে একটা সিঁড়ি বা একটা লিফটের প্রয়োজন হয়, বা বাইরে দিয়ে একটা মইয়ের প্রয়োজন হয়, কিছু একটা প্রয়োজন হয় মাধ্যম, তেমনি জীবনের ক্ষেত্রে উন্নীত হতে গেলে, উঠতে গেলে, অর্থাৎ জীবনে উন্নতি করতে গেলে সেখানে কিন্তু ভালো একজন গাইড প্রয়োজন, এবং শুধু গাইড না, প্রপার ওয়েতে গাইডলাইন, প্রপার ওয়েতে গাইডলাইন পেলে জ্যোতিষশাস্ত্র বলে আপনি এক জায়গায় পড়ে থাকবেন না, উঠতে বাধ্য, অনেক অনেক অবশ্যই উঠতে হবে, অনেক ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, অবশ্যই রাত আবারও 11:30 সময় দেখা হচ্ছে, নমস্কার নমস্কার।